بسم الله الرحمن الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين পরওয়ারদিগার আলম আল্লাহ রাত্র প্রায় ১২টার কাছাকাছি বেজে গেছি আল্লাহ আমি গুনাহগার এলাকার মুরব্বি বাবাদেরকে নিয়ে উলামায়ে کرامদেরকে নিয়ে ইয়া আল্লাহ হাফেজ কুরআনদেরকে নিয়ে তালেবে ইলমদেরকে নিয়ে পর্দানশীল মা বোনদেরকে নিয়ে গভীর রজনীতে মাওলা তোমার কুদরতি দরজার মধ্যে করাঘাত করলাম ওরে মালিক জীবনের গুনাহগুলো আল্লাহ মেহেরবানি করে maaf করে দাও আল্লাহ দুনিয়ার এক দরবার থেকে ধমক দিয়ে দিলে অন্য দরবারে গিয়ে আশ্রয় নেওয়া যায় আল্লাহ তুমি যদি ধমক দিয়ে আমাদেরকে সরায়া দাও আল্লাহ আমরা কার কাছে আশ্রয় নিব আল্লাহ তোমার দরবার ছাড়া যে আমাদের আর কোনো দরবার নাই আল্লাহ মেহেরবানি করে মাওলা তোমার গফফার গফুর নামের উসিলা করি আমাদের জীবনের গুনাহ maaf করে দাও তুমি যদি maaf না করো আল্লাহ বান্দারে বলো না তোমার বান্দা যাবে আল্লাহ করদারে সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারই দরজায় রহিলাম আল্লাহ পড়িয়া পনাতে মানুষ তুমি আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া জীবনে না করিলাম আল্লাহ বন্দেগী এ জীবনে না করিলাম আল্লাহ বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি ওরে মালিক এত রাত্রে যদি এতগুলো মানুষ নিয়া আমি গুনাহগারের আকার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী কোনো ধনী লোকের দরজার গিয়া দাঁড়ায় যাইতাম কোনো না কিছু না দিয়া একেবারে আমাদেরকে খালি হাতে ফেরত দিতে লজ্জা বোধ করতো আল্লাহ তুমি কি তোমার দরজা থেকে আমাদেরকে খালি হাতে ফেরত দিতে আল্লাহ তোমার কি লজ্জা লাগে না ওরে মালিক মেহেরবানি করে আমাদেরকে মাগফিরাতের ভিক্ষা দিয়ে দাও আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নাও মাদ্রাসাকে কবুল করে নাও আল্লাহ মাদ্রাসার প্রিন্সিপাল সহকারী শিক্ষক যারা আছে সমস্ত শিক্ষকগুলোকে তুমি কবুল করে নাও ছাত্রগুলোকে মাওলা তুমি মেহেরবানি করে হক্কানি আলেম হিসেবে কবুল করে নাও। মাদ্রাসার মুহিব্বিন মুতাআল্লিকিন জমিদাতা অর্থদাতা এই মাদ্রাসার জন্য শ্রমদাতা যারা আছে মাওলা সবার শ্রম কষ্ট অর্থকে মাওলা তুমি কবুল মঞ্জুর করে নাও। ওরে মালিক আমরা যারা হাত তুলেছি রে মালিক জানি না কার জানা জানি মা নাই কার না জানি বাবা নাই আল্লাহ কার না জানি মাও নাই বাবাও নাই কে না জানি আমার মতো মা বাবা সন্তান বাবারে কবরে আযাব দিও না দয়া কর দয়াল আল্লাহ মোদের আমার যেমনি বাবে করছেন দয়া শিশুকালে দয়া কর দয়াল আল্লাহ মোদের আব্বারে যেমনি বাবে করছেন দয়া শিশুকালে আল্লাহ আব্বা আমার মাফ করে দাও দাদা দাদিরে মাফ করে দাও নানা নানিরে মাফ করে দাও শ্বশুর শাশুড়িরে মাফ করে দাও আল্লাহ এলাকার যত মুসলমান নরনারী কবরে শহীদ সবারই মাফ করে দাও। এই মাহমুদপুর মাধবদী মহিষাদী এলাকার আশপাশ এলাকার যে এলাকার মানুষগুলো এখানে আসছে যারা আসতে পারে নাই এলাকার সবার গুনাহগুলো আল্লাহ মাফ করে দাও। মুর্দেকানদের কবরগুলো জান্নাতের বাগান করে দাও। আমি খেয়াল করে দেখি যে মালিক এই মাদ্রাসার চতুর্দিকে অনেক কবর এই কবরগুলোকে মাওলা তুমি জান্নাতের বাগান করে দাও কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বে কারীম আল্লাহ মাদ্রাসাটারে কবুল করে নাও। পাশে একটা মহিলা মাদ্রাসা আমাদের সাকির ভাই পুরুষ নারীর জন্য উভয়ের জন্য শিক্ষার ব্যবস্থা আছে ওই মাদ্রাসাটারে কবুল করে নিও আল্লাহ। রব্বে কারীম ইয়া আল্লাহ জানি না রে মালিক কে অসুস্থ মাওলা সেবা দিয়ে দাও যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দাও বিপদগ্রস্ত বিপদ থেকে উদ্ধার করে দাও। ইয়া আল্লাহ এই মাদ্রাসার জমিদাতা যত পূর্বপুরুষ তাদের সবারই মাফ করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ সন্দীপের হযরত রহমাতুল্লাহ আলাইহির কবরকে মাওলা তুমি নূর দ্বারা ভরপুর করে দাও। রব্বে কারীম জানি না রে মালিক অনেকগুলো যুবকরা আমি দেখেছি এত রাত্র পর্যন্ত যুবকগুলো চাতক পাখির মতো বসে আছে সময় তো পাইলাম না এই যুবকগুলো মাওলা তুমি আমিরুল মুমিনিন ওমরের মতো কবুল করে নাও। বুড়া বাবাগুলোকে হযরত সিদ্দিক আকবরের মতো কবুল করে নাও। কিশোর ভাইদেরকে হযরত আলীর মতো কবুল করে নাও। ইয়া আল্লাহ ধনী ভাইদেরকে হযরত উসমান গনির মতো আল্লাহ তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ যারা দরিদ্র কমজোর দুর্বল আছে মাওলা তাদেরকে হযরত আবু হুরায়রার মতো কবুল করে নাও। পর্দানিশীন মা বোনদেরকে মাওলা হযরত আম্মা জান খাদিজাতুল কুবরার মতো কবুল করে নাও। এদেরকে হযরতে ফাতেমার মতো দিনদার পরহেজগার মুত্তাকি বানায়া দাও। আম্মা জান হযরত আয়েশার মতো এদেরকে দিনদার বানায়া দাও। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আল্লাহ জিহাদি চেতনা এদের দিলের মধ্যে জাগায়া দাও। আখিরি দরখাস্ত মালিক জানি না রে কোন দিন জানি মালাকুল মউত আজরাইল সামনে হাজির হয়ে যায় বেঈমান বানায়া বেআমল বানায়া আল্লাহ আমাদেরকে কবরে নিও না। আল্লাহ করোনা ক্যান্সার ওমিক্রন ডেঙ্গু দিয়ে মরণ দিও না। রাস্তাঘাটে আল্লাহ গাড়ির চাকার নিচে কুকুর বিড়াল শ্রীগালের মতো মরণ দিও না। ইমানের সাথে আমলের সাথে তওবা করে জিকির করে কোরআন তেলাওয়াতের সাথে আল্লাহ যেন আমরা জিকরুল্লাহ করতে করতে মরতে পারি তৌফিক দান করে দিও আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা খায়রুল খলকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসার পরে শুনলাম মাওলা একজন মহিলার ইন্তেকাল হয়েছে, এই মহিলাটারও মাফ করে দিও মাওলা, এই পরিবারকে সবরে জামিল নসিব করে দিও আল্লাহ। وصلى الله تعالى على خلقه محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين।